মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি বৃদ্ধা মৃণালী শীলের জন্য মরার উপর খাড়ার ঘা। মাত্র দশ দিন আগে নব্বই ঊর্ধ্ব স্বামী সুরেশ শীলকে হারিয়ে শাঁখা সিঁদুর ছেড়েছেন তিনি। মলিন পোশাক এখন তার সঙ্গী। দশ সন্তানের মধ্যে জীবিত নয়জন বেঁচে থাকার অবলম্বন হয়েছিল। শিক্ষিত ও সমাজে নানাভাবে প্রতিষ্ঠিত সন্তানরা প্রয়াত বাবার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছিল। আগামীকাল তাদের বাবার শ্রাদ্ধানুষ্ঠান। মঙ্গলবার ভোরে নয় সন্তান দশকর্ম শেষে বাড়ির অদূরে শ্মশানে যায় বাবার প্রতি প্রণাম জানাতে। ধর্মীয় আচার শেষে বাড়ি ফিরতে রাস্তা পার হবে বলে নয় ভাই বোন পরস্পরের হাত ধরে সড়কের ধারে দাঁড়ায়। দ্রুত বেগে আসা একটি পিকআপ ভ্যান পেরিয়ে যাবার জন্য অপেক্ষা করছিল তারা, কিন্তু কল্পনাতীতভাবে পিকআপটি রাস্তা ছেড়ে তাদের নয়জনের গায়ের ওপর দিয়ে চলে যায়। এক বোন ছিটকে পড়ে অক্ষত থাকে, তিনজন ক্ষত নিয়ে বাঁচলেও পাঁচ ভাই প্রাণ হারায়। এমন ভয়ঙ্কর মৃত্যু মৃণালী শীল তার পরিবার ও স্বজনদেরকেই বাকরুদ্ধ করেনি, গোটা গ্রাম ও আশেপাশের জনপদের হাজার হাজার মানুষকে শোকে ডুবিয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিবারকে সহায়তার জন্য নানা চিন্তা নিয়ে এগিয়েছেন। পিকআপের সন্ধান মিললেও চালক পলাতক, খুঁজছে পুলিশ। আমরা সংস্কারের ব্যবস্থা করেছি এবং উপজেলা প্রশাসন থেকে সকল প্রশাসনের সহযোগিতা করতেছি। এই যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন সহ যেভাবে আর্থিক সহযোগিতা করা যায় সেগুলো চেষ্টা করব। মৃণালী শীল এবং তার বেঁচে থাকা দুই ছেলে ও দুই মেয়ের জন্য বাকি জীবনটা বিভীষিকাময় একটি অধ্যায় হয়ে উঠবে। ইতোমধ্যে বেঁচে ফেরা এক ছেলে উন্মাদের মতো আচরণ করছে। লাবণী গুহ, বৈশাখী সংবাদ।